আমাদের দেশে না স্যানিটারি ন্যাপকিন কমান্ডো আর আমাদের সময় যারা সিডি বানা দিত তারা জানলে অন্য লেভেলে নিয়ে চলে গেছিল সিরিয়াস কাকু মানু হবে কোন ক্লাসে পড়ো এই তো কনভারসেশন কি বলা চাকরির ঘরে আমি কোন ক্লাসে পড়ি কেন তোমার কি ইস্যু বাবু আমি পাঠ সিরিজে আমি সুদর্শন চক্র বানাবো বলে বুঝছে হ্যাঁ আমার খেয়ে চলে তোমার হিজি বিচ বিচ এবং রয়্যাল বেঙ্গল কমেডির পক্ষ থেকে একটি স্ট্যান্ড আপ কমেডি শো এবং একটি স্টুডিওর মধ্যে যেটি প্রথমবারের জন্য আয়োজন করা হয়েছে তার সাক্ষী হতে চলেছে বিবিধ ডট ইন। আজকে আমরা কথা বলে নেব স্ট্যান্ড আপ কমেডি কি এই ব্যাপারটা যে আরও বাংলার মানুষ উৎসাহিত হচ্ছে এই বিষয়টা জানতে হিন্দিতে, যদিও হিন্দি রাষ্ট্রভাষা নয় কিন্তু হিন্দি হ্যাঁ এবং সেটা সম্ভবও না, সেটা কাম্যও না যে আমি তাদের থেকে ফ্রিতে চাইবো যে আমরা শিল্প করব আপনি সাউন্ড দিন বা আপনি আমরা শিল্প করব শুধু শিল্পের স্বার্থে আপনি স্পেস দিন। একটা জোক ইট জাস্ট মেক্স পিপল লাফ, সেই জোকটায় যখন তার এগেন্স্টে পুলিশ কেস করা হচ্ছে তার মানে কি সত্যি রয়েছে জোকটার মধ্যে, রাইট? তাই নয় কি? নইলে এত ফাটবে কেন? বিষয়টা হচ্ছে রাজনৈতিক জোক আমি পার্সোনালি করি না, তার কারণটা আমার মনে হয় ইজ ভেরি ইজি, কারণ আমি স্টেজে উঠে মাইক্রোফোন নিয়ে যদি ঘোষ বলি তাহলেই লোকে হাসবে। আমার ক্ষেত্রে এটা হয় না, তার কারণ আমি সবাইকে খিস্তি মারি। মানুষের অফেন্ডেড হতে পারে কারণ ইউ ক্যান নট মেক এভরি ওয়ান হ্যাপি, ইউ আর নট ভডকা। তোমরা মজা করবে আমরা সেটা বললে দোষ? অবশ্যই বলবো, মানে কিচ্ছু মানে বলবোই। সো ইন দিস কেস ইদার ব্যাপারটা কাটাকাটি হয়ে যাবে আর নইলে সবাই মিলে আমায় ক্যালাবে। আই এম রেডি টু টেক এনি অফ দেম।